ওয়েলকাম গাইস রিয়্যাক্ট যে সত্তর সাত্রিশতম পর্বে সবাইকে আবারও স্বাগত হবে এবং আজকে আমরা রিয়েক্টের রাউটারটা কীভাবে ইনস্টল করতে হয় সেটা জানবো এটা আমার হচ্ছে রিয়েক্টর ওয়েবসাইট সেখানে আপনি রিয়েক্ট রাউটারটা পাবেন না আপনাকে রিয়েক্ট রাউটারটা ইনস্টল করার জন্য আপনাকে থার্ড পার্টি প্যাকেজ ইনস্টল করতে হবে সো আপনি যেখানে দেখেন রিয়েক্ট রাউটার ডম ইনস্টল তাহলে আপনাকে নিয়ে যাবে প্রথম যে লিঙ্ক থাকবে সেটাই সো যেটাই রিয়েক্ট রাউটার ডট চলে আছে তখন এটা যেতে পারেন রিয়াক্ট ট্রেডিং ডট ডট কম এখানে দিচ্ছি আমি এখানে দেখাচ্ছি দুইটা দেখাচ্ছি এখানে দুইটা আমাকে বলতেছি দুইটা কাজ করে একটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডম ইনস্টল করতে হয় একটা হচ্ছে রিয়াক্ট রাউটার নেটিভ ইনস্টল করতে হয় নেটিভটা হচ্ছে যখন আপনি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন নেটিভ অ্যাপ্লিকেশন তখন আপনার রিয়াক্ট আউটার নেটিভটা ইউজ করতে হয় আর যখন আপনি অ্যাপ্লিকেশন তৈরি করবেন বা ওয়েবসাইট ডেভেলপ করবেন তখন আপনার রাউটার ডমটা ইউজ করতে হয় তো দেখেন চলে আসে এখানে আপনি খুব সুন্দরভাবে দেখেন নেটিভে গেলে নেটিভটা বলে দেবেন এই দেখেন রিয়াক্ট রাউটার নেটিভ এটা হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশনের জন্য এই রাউটারটা হচ্ছে রিয়েটিভ অ্যাপ্লিকেশনের জন্য আর যখন ওয়েবসাইট করবেন তখন তো ওয়েবের জন্য আর কোড এখানে যদি আসেন ঠিক সেমভাবে আপনি এখানে দেখতে পারবেন কীভাবে আপনার রিয়াক্ট রাউটার ডম্পাই ইস্যু করতে হয় সো আমি এখানে যাচ্ছি না যেহেতু আমাদের ওইটা ওইটাই বেশি বেটার মনে হয় এখানে আপনি ফার্স্ট অফ অল আপনি ইয়ান দ্বারা ইস্যু করতে পারেন আপনি এনপিএম দ্বারা ইস্যু করতে পারেন ওকে সো এখানে তারা বলে দিচ্ছে যে আপনি প্রথমে প্রথমে একটা প্রজেক্ট তৈরি করেন তারপরে আপনার প্রজেক্টের মধ্যে ঢুকেন ঢুকার পরে আপনি এই কমনটা ইউজ করলে আপনার যে রিয়েক্ট রাউটার আছে সেটা আপনার প্যাকেজে মানে প্রজেক্টে ইনস্টল হয়ে যাবে সো আমি জাস্ট কী করলাম থেকে কপি করে কপি করা লাগবে না এখানে যে তোমার আসে আমি লিখে সাবমিট করে দিচ্ছি ওকে আমার এখানে আগে বুস্টে বুস্ট ইস্যু করেছিলাম তাই না তো আমি এখন নতুন প্রজেক্ট ইস্যু করতাম সেটা সময় নষ্ট হবে সেজন্য আমি আগের প্রজেক্টে কাজ করতেছি সো পিম ইনস্টল ওকে তো আমি কি ইস্যু করতে চাচ্ছি আমি চাচ্ছি যে রিয়ে যে রাউটার আছে সেটা ক্লিনশ করতে চাচ্ছি কোন প্যাকেজে কোন ভার্সনে নেটিভ অর ডম অবশ্যই আমি ডম ইউস করতে কারণ আমি ওয়েব বেস্ট অ্যাপস তৈরি করছি বা ওয়েবসাইট তৈরি করছি তো দ্যাটস মিন এনপিএম ইনস্টল রিয়াক্ট রাউটার ডম ইনস্টল করলাম সো এই কম্পেন্ট দেওয়ার পরে এখানে একটু সময় নেবে সময় নেওয়ার পরে রিয়্যাক্ট রাউটার যেটা আছে সেটা আপনার প্রজেক্টে ইনক্লুড হয়ে যাবে তো আমার প্রথমত যে পেজগুলো তৈরি করছি কন্ট্যাক্টার্স আস ব্লগ এবং প্রোফাইল তার জন্য আমাদের পেজ লাগবে হ্যাঁ তো আমি জাস্ট পাবলিকটা বাদ দিয়েছি এখানে এখন এই সোর্চের মধ্যে আমার যেহেতু কম্পোনেন্ট বানাতে হবে তো প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে কি আমি এই সোর্চের মধ্যে কম্পোনেন্ট বানাবো এখন প্রত্যেকটা এখন যদি একশো কম্পোনেন্ট হয় তাহলে যদি একশো কম্পোনেন্ট আপনি এখানে লিখেন তাহলে আমার মনে হয় সেটা প্যারা দেয় এবং খুঁজতে সমস্যা হবে তার জন্য আমি একটা নিউ ফোল্ডার তৈরি করে নিচ্ছি যেটা নাম দিবেন কম্পোনেন্ট মানে সব কম্পোনেন্ট গুলো এখানে থাকবে কম্পোনেন্ট বা কম্পোনেন্টস যা দেন সমস্যা নাই কম্পোনেন্টস দেন কম্পোনেন্ট দেন আপনার ইচ্ছা তারপরে এখানে এটার মধ্যে ফোল্ডার করবেন যখন বড় প্রজেক্ট করবেন তখন এটার মধ্যে হ্যাঁ যেহেতু আমি এখানে চার পাঁচটা পেজ নিয়ে কাজ করছি সেখানে আমাদের কি করবো না কোনো ফোল্ডার দিব না হচ্ছে কন্ট্যাক্ট ডট জে এস এক্স এখন এখানে আপনি যে এস এক্স দিতে পারেন যে এস দিতে পারেন আপনার উপর ডিপেন্ড করে সো আমি যে এস এক্স দিচ্ছি কারণ সেটা একটা কম্পোনেন্ট ওকে এখানে আপনি আবার বলেছি তো আপনি এখানে এস এক্স দিলেও চলবে এস দিলেও চলবে এটা সমস্যা নাই সো নিউ ফাইল কম্পোনেন্ট আর এখানে হচ্ছে অ্যাবাউট ডট এস এক্স ফাইন তারপর হচ্ছে আর কি কি আছে আমি একটু দেখে নিই ব্লক এবং প্রোফাইল চারটা ওকে সো আমি এখানে নিউ ফাইল তৈরি করে নিচ্ছি ব্লক ডট এস এক্স ওকে এবং আরেকটা ফাইল তৈরি করে নিচ্ছি নিউ ফাইল সেটা হচ্ছে প্রোফাইল ডট এস এক্স ফাইন তার মানে কি আমার চারটা কম্পোনেন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেলো মানে মনে রাখবেন যখনই একটু কম্পোনেন্ট তৈরি করবেন সেই কম্পোনেন্টটা অবশ্যই আগে আপনাকে লোড করে নিতে হবে আপনার এই অ্যাপ্লিকেশনের মধ্যে ঠিক আছে তো কম্পোনে জানাতে হবে আপনার অ্যাপ্লিকেশন জানাতে হবে যে কম্পোনেন্ট আপনি বানাইছেন ওকে সমস্যা নেই এটা আমি এটা নিয়ে পরে আসছি সো এটা কীভাবে কাজ করতে হয় কী করতে হয় সেটা আমি একটু পরে আসছি ওটা নিয়ে আলোচনা এখন ওটা নিয়ে আলোচনা না করলে চলবে সুফাইন এখানে দেখেন এইগুলো সব দূষণ হয়ে গেছে কারণ হচ্ছে এইসব কম্পোনেন্টগুলো আমি এখানে ডিক্লেয়ার করছি কিন্তু সেইগুলো আমি এখানে পর্যন্ত ইউজ করি না এই জন্য এখানে এগুলো কি দূষণ হয়ে আছে ওকে কোনো ইউরো আসবে না সমস্যা নেই আপনি এখানে কমেন্ট করে রাখতে পারেন কোনো ইউরো আসবে না বা রাখলে ইউরো আসবে না বাট এখানে হচ্ছে এই কারণে এই সাইশনটা আমাদেরকে দিচ্ছে আর কি তো আমরা দেখি আমাদের এটা ইনস্টল হলো কিনা হ্যাঁ এনপিএম ড্রপ দেওয়ার পরে দেখলাম যে আমার এখানে সব কিছু ইনস্টল হয়ে গেছে এখন যে আমার প্যাকেজ প্যাকেজটা ইনস্টল হয়েছে ভিডিও চলছে হ্যাঁ আমার যে প্যাকেজটা ইনস্টল করলাম তার প্যাকেট ইনস্টল করলাম রিয়েট ডম সেটা দেখার জন্য আপনি যে প্যাকেজ ডট যেসনে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে দেখেন রিয়াক্টের বুস্টের বুস্টে আমরা রিজিস্টোর করছি এখানে এই ডম ইন্টো করছি রিয়াক্টাড ডম ইনস্টল করেছি দেখেন এখানে সব কিছু কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে যে আমি কোন ভার্সনটা ইউজ করছি সেটা সহ এখানে সব দেখিয়ে দিয়েছে ওকে তার মানে হচ্ছে আপনার প্রোজেক্টে এখন রিয়েক্ট রাউটারটা ইউজ করার জন্য সম্পূর্ণভাবে রেডি হয়ে আছেন এখন আপনি যদি এখানে যান তাহলে আপনি সাজেশন দিবে দেখেন এখানে রাউটারের মধ্যে ওই ন্যা এলআই যেটা আমরা ইউজ করি তার মধ্যে জাস্ট লিঙ্ক টু দি পাথ বলা আছে এবং তার সাথে আমরা এই পাতে গেলে আমাদের কোন কম্পোনেন্ট লোড হবে সেটা বলতে হবে যেমন অ্যাবোট পাথে গেলে অ্যাবাউট কম্পোনেন্ট লোড হবে ইউজার্স পাথে গেলে ইউজার্স কম্পোনেন্ট লোড হবে এবং এটা কীভাবে লোড করা যায় সেটা আমরা এখন দেখব না আমরা একটু পরে আসতে সমস্যা নেই ওটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না এখানে দেখেন সুন্দর করে আপনাকে ডিটেলস সে তারা সুন্দর করে দিয়ে দিচ্ছে এটা নিয়ে আপনারা এখানে দেখলেই বুঝবেন আর না দেখলে না বুঝতে সমস্যা নেই নেক্সট যুগে আমি আসতেছি এইগুলো নিয়ে ওকে গাইস তাহলে রিয়াক্ট আউটারটা আমাদের কম পজিটেনশন হয়ে গেল তাহলে নেক্সট দেখবো কীভাবে আমরা এই পেজগুলোকে ক্লিকের মাধ্যমে লোড করতে পারি রিয়াক্ট আউটার ইউজ করে ধন্যবাদ ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে এই প্লে লিস্টটি অবশ্যই শেয়ার করবেন নেক্সটে আমরা কিন্তু লারাবেল রিয়্যাক্টের কোনো একটা পেড কোর্স আনতেছি যেটা ফুল সিরিজ হবে যেটা আমার লারাবেল ভিউ যেসব আসে ধন্যবাদ